স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বর্মিল আয়োজনে উদ্বোধন হল বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ সয়াবিন তেলের দাম বেশি রাখায় নাটোরের দুই দোকানে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর রবিবার সকাল সাড়ে দশটায় নগরীর লালুল শাহ মুক্ত মঞ্চে ট্রফি উন্মোচন ও বেলুন ফেস্টুল উড়িয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিডুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড গোলাম সাবি সাত্তার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কোঅর্ডিনেটর তৌরিদ আল মাসুদ রনি সহ অন্যান্যরা টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা সহ জেলার মোট বত্রিশটি স্কুল অংশগ্রহণ করছে খেলা মাঠে করাবে আগামীকাল সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কাপাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল পাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন রাজশাহী এখান থেকে অতীতে অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে রাজশাহীর ক্রীড়াঙ্গনের সেই অতীত ঐতিহ্য আবারও ফিরে আসবে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার মোহনপুর উপজেলা চত্বরে সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয় সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রথম অধিবেশনের পর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এরপর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পুনরায় অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালামকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোহাম্মদ মফিজ উদ্দিন কবিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কেন্দ্রীয় সদস্য ও বিএমডি এর চেয়ারম্যান বেগম আক্তার জাহান এবং রাজশাহী তিন আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইম উদ্দিন সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দ্বারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ টাবলু সরকার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা এতে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সালাম নগায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন কোরআন খানি এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আব্দুল জলিলের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে দশটায় থেকে শহরের চকপ্রাণ এলাকায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত নেতা আব্দুল জলিলের ছেলে সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন বেলা সাড়ে দশটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা নগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সদর থানা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর হক কমল সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়াল শেখার আহমেদ সিজান সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে নওগাঁ জেলা যুবলীগ জেলা মহিলা আওয়ামী লীগ জেলা শ্রমিক লীগ জেলা ছাত্র লীগ জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং এসব সংগঠনের সদর উপজেলা কমিটি পৌর কমিটি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় অপরদিকে তার কবরের পাশেই সকাল থেকে দিনব্যাপী কোরান খানির এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বর্ষীয়ান নেতা আব্দুল জলিল দুই সালের ছয় মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সয়াবিন তেলের দাম বেশি রাখায় নাটোরের দুই দোকানে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর শহরের কানাইখালী ও স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন এ সময় তার সাথে ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রইস এ সময় নাটোর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান কয়েকদিন থেকে বাজারে তেলে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে তেল বিক্রি করা হচ্ছিল অস্থিতিশীল তেলের বাজারের কারসাজি বন্ধ করতে তারা শহরের কানাইখালী এলাকায় মেসার্স নিমাই ট্রেডার্সে অভিযানকালে তারা দেখতে পায় সয়াবিন তেলের বোতলের গায়ে মূল্য তুলে ফেলা হয়েছে এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার জন্য পঁয়তাল্লিশ ধারা মোতাবেক ওই দোকানে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে স্টেশন বাজার এলাকায় মেসার্স দুর্গা ভান্ডার তেল কিনে মজুত করে তা বিক্রি না করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি আরও জানান উক্ত দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় নাটোরের বড়াইগ্রামের তিরাইল সড়কের পাশ থেকে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে উপজেলার বনপাড়া হাটিকুম্বরুল মহাসড়কের তিরাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা মোবাইল ফোনে জানায় যে তাদের এলাকায় সড়কের পাশে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক হাল প্রতিবেদন তৈরি করে পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে রেখে যাওয়া হয়েছে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে আশেপাশের থানায় ছবি সহ বার্তা পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি নাটোরের চতুর্থ দিনের মতো চলছে রবিবার সকাল নয়টার দিকে সকল কর্মচারী বৃন্দ তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট ভবনের সামনের বারান্দায় এই কর্মবিরতি পালন শুরু করে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান দপ্তর সম্পাদক সোহেল রানা সহ কর্মচারী জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন কর্মবিরতি পালনকালে প্রধানমন্ত্রী কর্তৃক দুই সালের জানুয়ারির চব্বিশ তারিখের অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীত করার দাবি জানান তারা দাবি আদায়ের লক্ষ্যে এক থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামী চব্বিশে মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল নয়টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে এই কর্মবিরতি পালন করা হচ্ছে এতে করে সেবাগ্রহীতারা সেবা নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে